ইউক্রেনের ডনবাসে যত তাড়াতাড়ি রাশিয়া হারবে তত তাড়াতাড়ি যুদ্ধে ইউক্রেনের জয় হবে বলে মন্তব্য করলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। চলমান যুদ্ধে রাশিয়াকে অস্ত্র দিয়ে সহায়তা না করতে চীনকে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে কোনো ধরনের মার্কিন জবরদস্তি গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে বেইজিং। এদিকে রুশ নিয়ন্ত্রিত ডোনেস্কে রোববারের গোলা বর্ষণে বেশ কয়েকজন হতাহত হওয়ার ঘটনায় কিয়েভকে দায়ী করছে মস্কো। নিবিড় আমিরের ডিস রিপোর্ট। আগামী মার্চ মাস থেকে বসন্তকাল শুরু হবে ইউরোপে। অনুকূল আবহাওয়ায় রাশিয়া নতুন উদ্যমে ইউক্রেনে হামলা চালানো শুরু করবে বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে রোববার সন্ধ্যায় দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানালেন, দনবাস অঞ্চলে জয়ী হওয়ার ওপরেই অনেকটা নির্ভর করবে যুদ্ধের চূড়ান্ত ফলাফল। পরিস্থিতি খুবই কঠিন, লড়াই করছি আমরা, আক্রমণকারীদের সকল হামলা প্রতিহত করছি, রাশিয়াকে অত্যন্ত ক্ষতির মুখোমুখি করেছি। বারবার একথাই পুনরাবৃত্তি করছি, যত তাড়াতাড়ি দনবাসে আমরা জয়ী হতে পারবো তত তাড়াতাড়ি এই যুদ্ধের অবসান ঘটবে। চীনা কোম্পানিগুলো এরই মধ্যে রাশিয়াকে প্রাণঘাতী নয় এমন সরঞ্জাম সরবরাহ করেছে বলে রোববার এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তবে বেইজিং মস্কোকে এখন প্রাণঘাতী অস্ত্রশস্ত্র সরবরাহ করতে পারে বলে জানিয়েছেন তিনি। খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি আমরা, আমাদের কাছে এমন তথ্য রয়েছে যা উদ্বেগ সৃষ্টি করছে। রাশিয়াকে সহায়তার এ ধরনের পদক্ষেপ কখনোই নিতে দেয়া যাবে না বলে সতর্ক করা হয়েছে বেইজিংকে। ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। এর প্রতিক্রিয়ায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে মস্কো কখনোই সামরিক সরঞ্জামের জন্য বেইজিংকে অনুরোধ করেনি। যুক্তরাষ্ট্রের অভিযোগ ভিত্তিহীন আর তাদের কোনো জবরদস্তি গ্রহণযোগ্য হবে না। এদিকে রুশ নিয়ন্ত্রিত দোনেস্কের কর্মকর্তারা দাবি করেছেন রোববার ইউক্রেনের গোলাবর্ষণের কারণে শহরটিতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। নিবিড় আমিন, নিউজ 24।